নমস্কার ওয়েলকাম টু নিজস্ব বটিক মধ্যম গ্রাম কলকাতা তো আজ আমি কয়েকটা খুব সুন্দর কটন শাড়ি দেখাবো দেখুন সাদা শাড়ি আমার একটু বেশি পছন্দ সেই জন্য আমি একটু বেশি সাদা শাড়ি দেখাই এই দেখুন পুরো জামদানি ওয়ার্কের আঁচলটা একটা ময়ূর তার সঙ্গে একটা ফুলের ডিজাইন অসাধারণ সুন্দর এছাড়াও যেটা থাকবে পুরো বডিতে কিন্তু এই জামদানি ওয়ার্কটা থাকবে এর ব্লাউজ পিসটা একটু দেখাবো আপনাদের এই স্ট্রাইপ দেওয়া আছে ব্লাউজ পিস এছাড়া কিন্তু ঠাসা জামদানি ওয়ার্কের একটি শাড়ি খুব মিষ্টি কাজের কোয়ালিটি এবং সুতোর কোয়ালিটি ভীষণ সুন্দর যারা ভালো কটন শাড়ি চাইছেন অনলি ফর দেম এই একটা কিন্তু সাদায় সাদা অথেন্টিক জামদানি শাড়ি প্রচুর জামদানি ওয়ার্ক আছে যারা এই ধরনের শাড়ি পছন্দ করবেন হোয়াইট পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু কোরা কালারের উপরে সাদা সুতো দিয়ে কাজ আছে এই দেখুন খুব সুন্দর ঠাসা জামদানি ওয়ার্ক যেটা আমরা বলে থাকি পুরো বডির ভেতরে আছে আর সব থেকে মজা হচ্ছে এ কিন্তু হোয়াইটের সঙ্গে হোয়াইট শুধু দিয়ে বর্ডার আছে একটা দেখুন আর তার উপরেই ঠাসা জামদানি ওয়ার্ক অথেন্টিক জামদানি যারা পছন্দ করেন তাদের জন্য অসাধারণ সুন্দর তো জেঙালি এর দামটাও একটু বেশি হবে সাদা সাদা ঠাসা ওয়ার্ক এই একটা শাড়ি দেখুন খুব আর্টিস্টিক শাড়ি এই দেখুন এর আঁচলটা দেখাই আপনাদের আঁচলে কিন্তু পুরো আঁচলটা প্লেন আছে এর মাঝখানে একটা জামদানি ওয়ার্ক আছে আর চার কোণে চারটি পাতার ডিজাইন আছে অসাধারণ সুন্দর খুব আর্টিস্টিক একটা শাড়ি মাঠা বর্ডার আর পুরো শাড়ি জুড়ে কিন্তু এই রানিং স্টাইলে কাঁথার বনুইটা থাকবে পুরো শাড়ি জুড়ে মাল্টি কালার সুতো দিয়ে অসাধারণ কম্বিনেশন যারা ভালো কিছু শাড়ি চাইছেন কটনের মধ্যে তাদের জন্য একটা খুব পারফেক্ট শাড়ি হবে এই হচ্ছে শাড়িটি দারুণ দেখতে শাড়িটি এই একটা শাড়ি দেখুন আঁচলটা হচ্ছে এটা আঁচলের পরেই কিন্তু এই জামদানি ওয়ার্কটা আছে এছাড়া পুরো বডির ভিতরেও থাকবে রানিং এ ব্লাউজ পিস থাকবে মানে বলতে পারেন এই শাড়ির আঁচলটা অনেকটাই বড় এটা আঁচল সঙ্গে আবার এই ফুলের ডিজাইনটাও আঁচলের মধ্যে অসাধারণ সুন্দর রানিং এ ব্লাউজ পিস পুরো শাড়ি জুড়ে জামদানি মাঠা বর্ডার দারুণ দেখতে শাড়িটি এই একটা শাড়ি দেখুন কি মিষ্টি দেখতে শাড়িটা কালার কম্বিনেশানটা কিন্তু ভীষণ সুন্দর পিওর কটন এবং ভালো জাতের কটন এই হচ্ছে শাড়িটা পুরো শাড়ি জুড়ে কিন্তু এই ঢেউের ডিজাইনটা আছে আর বর্ডারে কিন্তু কালো সুতো দিয়ে পাইপিং আছে এটা গ্রিন আর ব্ল্যাকের কম্বিনেশন এটা আঁচল ব্লাউজ পিসটাও একইভাবে একই ডিজাইনের থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিস অসাধারণ সুন্দর একটা শাড়ি এই একটা শাড়ি দেখুন কি সুন্দর দেখতে এটা কিন্তু স্কার্ট বর্ডারের শাড়ি নিচের দিকে একটু স্কার্ট ডিজাইনের বর্ডারটা থাকবে মাঝখানটা প্লেন আপারের সুতো একটু এর বর্ডারটা চওড়া আপারেও চওড়া লোয়ারেও চওড়া লোয়ারে একটু বেশি চওড়া আছে এই হচ্ছে শাড়িটা অসাধারণ দিক সুন্দর কালার কম্বিনেশানটা ভীষণ সুন্দর এটা হচ্ছে আঁচল এটা অ্যাশ কালার সাদার সঙ্গে কম্বিনেশন কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর রানিং এ ব্লাউজ পিস এই হচ্ছে শাড়িটা দারুণ একটা কম্বিনেশন এই একটা শাড়ি দেখুন এটার আঁচলটা কিন্তু ফুলটা নিয়ে পুরোটাই আঁচল অসাধারণ আর পুরো বডিতেও কিন্তু এই জামদানি ওয়ার্কটা থাকবে আর শাড়িটার মজা হচ্ছে শাড়ি জুড়ে লাল সুতো দিয়ে ডিজাইন থাকতে লাল বর্ডার অর্থাৎ সাদা কালো আর কমলার একটা অসাধারণ কম্বিনেশন বেসিক্যালি এর বডিটা আছে কিন্তু লাল কালো আঁচলে একটু কমলার কালারের পাতার ডিজাইনটা থাকবে এই একটা দেখুন ভীষণ মিষ্টি একটা আঁচলের ডিজাইন শুধুমাত্র একটা গাছ তাতে সুতো এবং জড়ি দিয়ে অসাধারণ কম্বিনেশন আঁচলটার ভিতরে খুব আর্টিস্টিক একটা শাড়ি দারুণ আট একটা আঁচলটার ভিতরে অসাধারণ সুন্দর আর পুরো আঁচলটা দেখুন জড়িওয়ার দিয়ে আছে আর সুতো দিয়ে অসাধারণ একটা গাছের ডিজাইন আঁকা আছে ওই ভেঙে আর পুরো শাড়ির বডিটাতেও কিন্তু একইভাবে এই ডিজাইনটা থাকবে আর মজা হচ্ছে এই শাড়িটার কিন্তু তসর বর্ডার পুরো দেখুন অরিজিনাল খাদি শাড়ির যে এফেক্ট থাকে রানিংয়ে ব্লাউজ পিস এই হচ্ছে শাড়িটা অসাধারণ সুন্দর এটা কিন্তু দূর থেকে বোঝা যাবে না আঁচলটা যখন খুলবেন তখনই বোঝা যাবে যাবেন আর্টিস্টিক ভাবটা এই একটা শাড়ি দেখুন এর আঁচলটা অনেকখানি বড় এখান থেকে পুরোটাই আঁচল আর পুরো অথেন্টিক জামদানি ওয়ার্ক কাছে একটা প্যানেল করে এছাড়াও কিন্তু এই গুটি গুটিটা পুরো শাড়ি জুড়ে দুটো কালার দিয়ে থাকবে এটা নীল এবং বিস্কিট কালার দিয়ে ভীষণ সুন্দর বর্ডারটা কিন্তু একটু স্লিক হবে দারুণ সুন্দর দেখতে তো শাড়িগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি আর বুকিংয়ের সময় অবশ্যই কালার কনফার্ম করবেন আমি কিন্তু আপনাদের কালারটা কনফার্ম করিয়ে নেব কারণ ক্যামেরা অনুযায়ী কিন্তু কালার ডিফার করতে পারে দেখেছেন এর কত সুন্দর এর ফিনিশিংটা এগুলো জাস্ট একটা আর্ট এত সুন্দর শাড়ির কম্বিনেশান ও সেই জন্যেই শাড়িটার দেখতেও এত সুন্দর লাগে আপনারা একটু ঠিকঠাকভাবে মেনটেন করলে অসাধারণ শাড়ি আর এর কালার কম্বিনেশনটাও ততোধিক সুন্দর বুঝতেই পারছেন অসাধারণ সুন্দর এই হচ্ছে কালার কম্বিনেশান ব্লাউজ রানিং ব্লাউজ পিস থাকবে মাঠা বর্ডার অসাধারণ সুন্দর শাড়িগুলো আমার নিজের খুব ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনার সঙ্গে কোনোদিন আমার দেখা হবে এই আশা নিয়ে আজকের প্রোগ্রাম শেষ করলাম ভালো থাকবেন সতর্ক থাকবেন